আমের সিজনে আম দিয়ে রেসিপি বানাবো না তাই কি হয় বলুন। আসসালামু আলাইকুম, খুশিস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব সহজে পাশে বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে এটা কিভাবে বানাতে হয় দেখে নিই। আমি এখানে দুটো আম নিয়েছি ছোলা ছিলিয়ে। এখন আমি এইগুলোকে কিউব করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমার আম সবগুলো কাটা হয়ে গেলে এখন আমি একটা বাটিতে আমগুলো সুন্দর করে সাজিয়ে দেব। ও সবগুলো সাজানো হয়ে গেলে আমি এখন দ্বিতীয় প্রসেসে চলে যাচ্ছি। ও চুলে একটা হাঁড়ি বসিয়ে তাতে হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আগার আগার পাউডার। পাউডারটা ঠান্ডা অবস্থায় দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। আপনি আপনার স্বাদ মতো চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ওটাকে জাল করে নেব। দুধে কয়েকবার বলক আসার পরে আমি একে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি চুলা বন্ধ করে দেব। তারপরে আমি চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে এখন সেই সাজানো আমের উপরে দুধটা ঢেলে দিচ্ছি। এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেব। 1 ঘন্টার পরে ফিরে আসলাম, দেখুন কতটা শক্ত হয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, দেখুন দেখতে কতটা ইয়ামি এবং খেতে খুবই টেস্টি। খুবই সহজ রেসিপি, আপনিও বাসায় ট্রাই করতে পারেন, খুব সহজে বানানো যায়। আমি আপনাদের এখন কেটে দেখাচ্ছি, দেখুন দেখতে একদম পুডিংয়ের মতো হয়েছে। আমরা তো সাধারণত দুধ আর ডিম দিয়ে পুডিং বানিয়ে থাকি, কিন্তু আপনি এটা ডিম ছাড়াই বানিয়ে ফেলতে পারবেন, সেই অসাধারণ সেই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।